Now I can speak English in front of Bill Clinton. I don't care. Barack Obama, Bill Clinton. আর অভিনয়ের ব্যাপারটা না আসলে খুব পিওর না হলে অভিনয় করা যায় না, বিকজ হয় কি আপনি আরেকটা চরিত্রের মধ্যে ঢুকতে গেলে আপনি নিজেকে বাদ দিতে হয়। ওই স্বার্থপর লোকরা কিন্তু অভিনয় করতে পারে, স্বার্থপর খুব মন্দুক লোকেরা খুব মুশকিল। আর শিক্ষক হিসেবে সেটি সবচেয়ে গর্বের হয়, যেমন ও তারপরে ধরা যাক জাহিদ হাসান কি মোশারফ করিম কি ইউসুফ হাসান অর্ক কিংবা যেই হোক, তারা যখন আমাকে ছাপিয়ে আরও বড় জায়গায় পৌঁছায়, সে জনপ্রিয় হোক অথবা স্বীকৃতি দিক থেকে হোক, সেটা বোধ হয় যারা আমরা একসঙ্গে কাজ করি এটা অনেক বড় ব্যাপার। যদি জয় করে থাকি সামান্য কিছু, যদি সত্য মূল্য দিও সেইটুকু, রবীন্দ্রনাথের কবিতার মতো, এই উদাসীন পৃথিবী আমাকে সম্পূর্ণ ভুলবার আগে তোমার নির্মম পদপ্রান্তে রেখে যায় আমার প্রণতি। আমরা তো সবাই চলে যাবো একসঙ্গে মানুষের সঙ্গে, তো আমরা শিক্ষাটাকে গ্রহণ করে যাই সবসময়। আমি কার কাছ থেকে শিখেছি, আমার বাবার কাছে শিখেছি, আমার চাচা অভিনেতা ছিলেন তার কাছ থেকে শিখেছি, আমাদের মফস্বলের সাতক্ষীরাতে সে সময় অনেক কাজ করতেন তাদের কাছ থেকে শিখেছি, আমি রেডিওতে নাটক শুনে সমু মিত্র তৃপ্তি মিত্র অজিতেশ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বড় বড় শিল্পীর অভিনয় শুনে কানটা নিজেকে শুদ্ধ করেছি। কী করে শুদ্ধ করে কথা বলতে হয়, কী করে কথার মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করতে হয়। আর অভিনয়ের ব্যাপারটা না আসলে খুব পিওর না হলে অভিনয় করা যায় না, বিকজ হয় কি আপনি আরেকটা চরিত্রের মধ্যে ঢুকতে গেলে আপনি নিজেকে বাদ দিতে হয়। ওই স্বার্থপর লোকরা কিন্তু অভিনয় করতে পারে, স্বার্থপর খুব মন্ডুক লোকেরা খুব মুশকিল। তো অভিনেতারা একদিকে নিজেরা যেমন স্বার্থপর, তেমনি আবার স্বার্থপরতার বাইরে তাদেরকে দিয়ে কাজ করতে হয়। এই লিগেসিটা আমরা সবসময় বহন করি। আর শিক্ষক হিসেবে সেটি সবচেয়ে গর্বের হয়, যেমন ও তারপরে ধরা যাক জাহিদ হাসান কি মোশারফ করিম কি ইউসুফ হাসান অর্ক কিংবা যেই হোক, তারা যখন আমাকে ছাপিয়ে আরও বড় জায়গায় পৌঁছায়, সে জনপ্রিয় হোক অথবা স্বীকৃতি দিক থেকে হোক, সেটা বোধ হয় যারা আমরা একসঙ্গে কাজ করি এটা অনেক বড় ব্যাপার। আর সত্যি কথা বলতে গেলে আমাদের এই শিল্পের জায়গাটা না এসে আসলে হ্যাঁ গুরুর কাছ থেকে শিখি আমরা, কিন্তু যখন কোয়ার্টিস্ট এসে ভাবনা আমার সঙ্গে কাজ করে ও কিন্তু আমাকে দেখছে, তো সেই এক অর্থে কিন্তু সে সেই মুহূর্তে আমার আবার শিক্ষক, এই মুহূর্তে শিক্ষক, এই জন্য দর্শক হিসেবে শিক্ষক। এটা কি এরকম, এইটুকু যদি বলে এটা কি এরকম ভাবনা না, ব্যাপারটা এরকমভাবে ভাবা যায় না, তো হঠাৎ করে একটা আলো মনের মধ্যে থাক করে উঠে। সো ইটস লাইক নট অনলি দ্য টিপিক্যাল এডুকেশন, বাট ইটস লাইক এনলাইটিং ইয়োর সেলফ, ইটস লাইক ওপেন আপ উইথ সামওয়ান এলস, তার সঙ্গে তারটা গ্রহণ করার মতো যোগ্যতা রাখা। আমরা বেশিরভাগ ক্ষেত্রে হয় যে ও আমার থেকে ছোট, আমি কী জানবে আমার থেকে, এই ফিলিংটা নিয়ে যে কাজ করে তা আসলে শিক্ষার ক্ষেত্রে খুব ঝামেলা হয়। তো আমার মনে হয় যে ধরা যাক আমি যদি মোশারফ সঙ্গে কাজ করি বা আমি যখন ফেরদৌসের সঙ্গে সেটে কাজ করি, তখন কিন্তু ভাই এটা কি ওই রকম না, হয়তো এমনি বলছে, তখন থাক করে মনে হয় যে আচ্ছা তাই তো। এই শিক্ষাগুলো কিন্তু ইটস লাইক গোজ অন অ্যান্ড অন, সো ইটস নট রিয়েলি ঈশের মতো অ ক খ শিক্ষা। আরেকটা গল্প আমি বলি আপনাদেরকে, সেটা আমাদের যে অভিনেতা অম্পুরি ছিলেন, উনি দিল্লি ন্যাশনাল স্কুল অফ ড্রামার ছাত্র নাসিরুদ্দিন সাদের সঙ্গে একসঙ্গে, তো আমাদের এক টিচার ছিলেন ইব্রাহিম আল কাজী, উনি আমার যারা আমি জামিল আহমেদ থেকে শুরু করি সবাই যার কাছে সবচেয়ে বেশি কৃতজ্ঞ, থিয়েটারের ল্যাঙ্গুয়েজ শিখেছেন ওনার কাছ থেকে, অভিনয় কীভাবে কী ভাবতে হয়, হিস্ট্রি কী, গভীরতা কী, টেক্সট কী, সাব টেক্সট কী, অনেকগুলো জিনিস বিষয় আছে। যাই হোক, উনি যখন একই সঙ্গে এলেন নাসিরুদ্দিন সঙ্গে ক্লাস করতে করতে, তখন একটা পর্যায়ে উনি কথা বলতে পারতো না, মানে উনি যেহেতু হিন্দিতেই বলে উনি হিন্দি জানতো না, তো চুপচাপ একা একা খুঁজে বেড়াতো ঘুরে বেড়াতো। তো তখন আলকাজী সাহেব ওনাকে উনি অবজার্ভ করেছে ওকে অম্বুরিকে, দেখে বলছে যে হোয়াট ইজ ইয়োর প্রবলেম, তোমার সমস্যাটা কী, মানে তুমি এত আলাদা থাকো। স্যার আমি ইংরেজি জানি না। তুমি এক কাজ করো, প্রত্যেকদিন সকালে নিউজ পেপার পড়বা ইংরেজি সংবাদপত্র, আর রেডিও শুনবা ইংলিশ নিউজ যে পড়ে তার ভালো করে খুব ম্যানিউটলি শুনবা। বলে এটা হচ্ছে আমার ইংলিশ শিক্ষা সবচেয়ে আগে শুরু। আমাদের এক অনুষ্ঠানে যেখানে ইব্রাহিম আল কাজী 90 বছর বয়সে সম্বর্ধনা দেওয়া হচ্ছিল, ওখানে অম্বুরি এসেছিল, নাসিরুদ্দিন শাহ ছিলেন, তো ওখানে বক্তৃতা প্রসঙ্গে নাস ইয়ে বলছে যে অম্বুরি বলছে
Now I can speak English in front of Bill Clinton. I don't care. Barack Obama, Bill Clinton. একটা শিক্ষক এই আত্মবিশ্বাসটা জাগিয়ে তোলে মানুষের মধ্যে, ইউ ক্যান ডু ইট, দ্যাটস ইট, আর কিছু না, ইউ ক্রিয়েট টু ইওর ওন ওয়ে বাট ইউ ক্যান ডু ইট। আমাদের শিল্পের শিক্ষাক্ষেত্রে এইটা সবচেয়ে বড় জিনিস আর কি।